3 তালি তালি চাই তালি বাউন্ডারি বাউন্ডারি লাগিয়ে 3 রান নিচে দৌড়ায় 4 what a shot cover drive মারছে and it's a catch of the Bangladeshের মতোই আউট হইছে আজকাল ছেলেমেয়েরা কমপ্লেইন করে আমাদের তো মাঠ নাই আপনাদের সময় তো মাঠ ছিল ভাই মাঠ ছিল কিন্তু খেলতে তো দিত না আমরা হ্যাক বাইর করতাম হ্যাক আমরা ক্রিকেট খেলার ওয়েজ বাইর করতাম আজকে আমি জেনজিদের সাথে খেলবো পেপার ক্রিকেট আমার কাছে আছে একটা স্কেল যেটা আমাদের স্কুলে সবসময় থাকতো কম্পাস নাই কারণ ওটা জীবনেও ইউজ করতাম না তাই একটা প্লেট অ্যান্ড কলম আর মার্কার অ্যান্ড আমি ওদের সাথে গেমটা খেলবো সো ফার্স্টে আমাদের ফিল্ডটা সাজাই এরা তো আসলে বড় হয়েছে খুবই মানে তুনুনুনু করে কত কষ্ট করতাম কত নোটবুকের পিসে এগুলো ছিল আমরা এখানে একটা সার্কেল রাখবো আর সিক্সের যে অপশানটা ওটা ছোট রাখবো বেশি সিক্স মারার তো দরকার নেই সো এই এভাবে রাখতাম এটা দিয়ে দিলাম সিক্স একটা একটা ইন্টারেস্টিং গেম খেলবো যেহেতু বড় ছক্কা মারলে অ্যাকচুয়াল ক্রিকেটে সিক্সের বেশি কিছু পাওয়া যায় না এটা দিব হচ্ছে 12 মারো ইচ্ছা মতো মারো কিন্তু এটার মাঝখান বরাবর একটা খেলা খেলবো এটা মাঝখান বরাবর দিয়ে দিব রান আউট কারণ ওরা যদি দেখে দেখে টেকে ফেলে তারপরে এবার পাট করে বসায় দেয় তাহলে তো চাচ্ছু হবে না 12টা খুবই খুবই স্মল রাখবো এরপর রাখবো হচ্ছে গোল্ডেন ডাক এখানে যদি কোনো ওপেনার খেলে তাহলে নির্গাত এটা মারবে আউট শুধু আউট হবে আজকে পোলা পাইন ওকে ওই বাচ্চাগুলোকে নিয়ে আসো এখন খেলবো অলরাইট গাইস উই আর ব্যাক আমরা দুইটা নার্ভাস কন্টেস্ট্যান্টদেরকে নিয়ে শুট করছি তোমরা নার্ভাস মোটামুটি ওকে তোমার বয়সটা আমি জিজ্ঞেস করতে পারবো না বেয়াদবি হবে তোমরা জীবনেও কি ক্রিকেট খেলছো অ্যাকচুয়াল ফিল্ডে না জীবনেও খেলো নাই ওকে কুল ওকে সো হ্যান্ড ক্রিকেটের রুলটা খুবই সিম্পল ওকে সো তোমাদের যেটা করতে হবে চোখ বন্ধ করতে হবে অ্যান্ড দেন এটা সেন্টারে থাকবে অ্যান্ড দেন যে কোনো একজন ঘুরাবা অ্যান্ড দেন যে যেখানে এই কলমটা রাখবা ওইটাই স্কোর তোমাদের ফেভারিট প্লেয়ার্স কে বলো ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান ওরা অনেক ক্লোজ বোঝা যাচ্ছে ওকে সো গেমটা বুঝছো কি করতে হবে এক ওভারে খেলা ঠিক আছে রেডি ছয়টা চান্স পাবা ওকে সো ফার্স্ট কে যেতে চাই রক পেপার সিজার খেলো দেখি ওকে 1 2 3 রক পেপার সিজার রক পেপার সিজার ওকে তুমি জিতছো তুমি ব্যাটিং না বোলিং করবা ব্যাটিং ওকে লেটস গো তিনটা উইকেট এক ওভার দেখি কে কত রান করতে পারে ওকে রেডি ফার্স্ট বল করতেছে সাকিব আল হাসান 3 2 1 গো নাও নাও পেনটা উঠাও হ্যাঁ হ্যাঁ এই যে ফার্স্ট বল অ্যান্ড ইটস আ 3 তালি তালি চাই তালি বাউন্ডারি বাউন্ডারি লাগিয়ে 3 রান নিচে দৌড়ায় আরও পাঁচটা বল আছে 1 2 3 and হ্যাঁ আপু হয়েছে হয়েছে আপনি স্পিন করে ফেলছেন ও LBW নো LBW হয়েছে সো তুমি আউট হয়ে গেছো আরও দুটো উইকেট আছে ওকে লেটস গো 3 রান এক উইকেট গন আবার যাই থার্ড বল একটা গুগলি হবে দেখি 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 ও আপু আবার একটু এই আগে নিয়ে আবার পরে নিচে নিয়েছে টুইস্ট করতেছে ওকে হ্যাঁ আপু হয়েছে 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 রেডি 3 2 1 ও কলমটা উঠাও 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 হ্যাঁ বিরাট কোহলি গালি আউট হয়ে যাইতেছে ওকে লাস্ট উইকেট আর দুইটা বল লেটস গো পারবেন পারবেন আপু একটা সিক্স মারেন একটা সিক্স সিক্স মারেন আপনি কেমন ব্যাটিং করেছেন
খেললে হবে না, রেডি হাতটা উঠাও, হ্যাঁ ও বাবা ডিসিপ্লিন, রেডি, হ্যাঁ আপু ঘুরায় একই জায়গায় আনছেন আপনি, হ্যাঁ ওকে দাঁড়ান দাঁড়ান আপু, হ্যাঁ হ্যাঁ রেডি, ওয়ান এই এন্ড দুই রান, দুই রান ফার্স্ট বলে দেখে শুনে খেলছে, শাবাশ দুই রান, ওকে সেকেন্ড বল লেটস গো, রেডি থ্রি টু ওয়ান কি আউট হয়ে গেল রে, ক্লোজ গেম, এক উইকেট গেছে না আপু, আরো দুটো উইকেট আছে, মাত্রই তো ও খেললো, আপনি কি ভুলে গেছেন, ওকে দুই বলে কত হয়েছে, এক দুই রান, ওকে দুই রান এক উইকেট, দুই বল থার্ড বল, ওকে আপনার বন্ধু তো একটু হেল্প হলেও করেন, তিন রান নিয়ে ফেলছে, শাবাশ দেখে শুনে খেলছে, দেখছেন চলো আমি বললে এগুলোই হয়, ওকে পাঁচ রান হয়ে গেল আপুরা, চার রান লাগে, আপু জানে মানে আপনি কেমনে জানেন, আপনি দেখতেছেন নাকি, হ্যাঁ কত কত উঠান উঠান, এক দুই, এক না দুই, আমার নিজের হ্যান্ডরাইটিং আমি নিজে বুঝছি না, এক রান, চার বল ছয় রান, আপু আপনার দুই বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুই বলে কত কত রাখবে, দুই বলে দুই রান, দেখেন এইসব সময় কিন্তু বাংলাদেশ হারে, ঠিক আছে নো প্রেশার, ওকে আমি বাংলাদেশ না, ও কি আপনি বিদেশি নাকি, রেডি থ্রি টু ওয়ান গো, দুই উইকেট আছে আপুর কাছে, and apu mars lbw pressure pressure apni bangladesh na ঠিক আছে কি ভাবে আউট হইছেন আপনি, ওকে লাস্ট উইকেট এক বল দুই রান লাগবে, লেটস গো, সবাই নার্ভাস হয়ে গেছে আপু, হ্যাঁ and it's a catch apni bangladesh er moto out hoychen amar leg bole catch dile ami bangladesh le bole bangladesh er moto catch out hoychen, okay guys mahmudullah riyad abar fail korche sadly, anyways guys that was paper cricket for you guys, guys you guys enjoy it, yes yes eta amader shomoy ami I sound like an uncle, amader shomoy amra eta kheltam, apnara phataphati match khelchen, I think apnara dono jon deserve koren ekta gift, যদিও আপনি লাস্ট বলে খুব ভাব নিয়ে আউট হয়েছেন ক্যাচ আউট, সো আপনার জন্য হচ্ছে একটি সুন্দর, এটা কি এটা হচ্ছে কমোড পরিষ্কার করার জন্য, এটা কি বটল ক্লিনার, বটল আবার কে ক্লিন করে আপু, এটা আপনার জন্য, আর আপনি যেহেতু জিতছেন আপনার জন্য একটা লবণদানি, কেমন লাগতেছে গিফটটা, অনেক ভালো লাগছে, সুন্দর, এত সুন্দর গিফট কেউ দেয়, হ্যাঁ হাই বাজেট প্রোডাকশন, আমাদের সেট দেখে বুঝতেছেন আমাদের বাজেট গিফটেরও ছিল না, এনিওয়েজ আপনারা যদি ওয়ার্ল্ড কাপ দেখতে চান তাহলে দেখতে পারবেন টপিতে, বাদ যাবে না একটি বলও, ওদেরকে একটা স্পন্সর কন্টেন্টে নিয়ে দিলাম, এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ কালিভাই চাকরের জন্য, সুন্দর করছি। Why no ball, sir? You cross the line. Sir, this is my choice. Coach bro, I think I'm bipolar. মাঝে মধ্যে ভালো খেলি, মাঝে মধ্যে খারাপ। কিন্তু আপনি ভালো খেলেছেন কবে? Why are you so judgmental? Oh my God, chill out. But you crossed it. Sir, what do you mean by you crossed it? Why to decide it? Bro, jersey-টা ঠিক আছে, but এটা কিউবান কলার করা যায় না। কি ব্যাপার bro? Opening partnership কেন হইতেছে না? Bro, Zodiac sign মিলে না তো, maybe that's why. Bro, এটা তুমি কি পরে খেলতে আসছো? It's comfy, bro. It's baggy pant, bro. দৌড়াতে কষ্ট হচ্ছে. I am the umpire, bro. Cancel. ऐसा क्यों बोल देते हो? क्या हुआ? खेलना नहीं आता तुमको? खेलना नहीं आता? क्या हुआ? इधर आ जाओ. नहीं देखता क्या? इधर. इधर आ जाओ. नहीं देखता तुझको? इधर आ जाओ. रील बनाओ. रील बनाते हैं. চলো পেসা বড়েঙ্গে ডাল কর কঙ্গনা তুমে চুড়ি ছনহরা ইউ ডাক মারলা ডাক মারলাম কেসে হতা হে এ তো ভাইজান মারতে আমারা আর ও এনিমেল কুয়েল থিং হতা হে হ্যাশট্যাগ ক্যান্সেল হাউজ দ্যাট নট আউট ব্রো নট গোনা লাই আউট হইছে ফর রিয়েল ফর রিয়েল ইয়েস ব্রো তাইলে আউট ইয়েস গুচি
এহে আপনার তো ফিটনেসই নাই। ফিটনেস নাই মানে হাউ ডেয়ার ইউ, আপনি কি বডি শেমিং করলেন? ব্রো জি বলটা করতেছে স্টার্ক, লিটারালি প্যানিক অ্যাটাক খাইতেছে। আচ্ছা ব্রো পিঙ্ক বলটা দিয়ে খেলা যায় না, আমার গার্লফ্রেন্ড বলছিল পিঙ্ক বল দিয়ে খেলতে, বেশি কুল। দুইটারই আউট করে দেওয়া লাগবে, তিনটারই। আমি কি করছি? বেশি কাহিনী করলে আমি সাকিব ভাইকে বলে দিব ডিএম করে, আমার বড় ভাই হয়।